প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো স্বাস্থ্যবিধি মেনে সুস্থ আছো, ভালো আছো, নিরাপদে আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমি নাদিয়াতুজ্জোহরা, প্রভাষক, দশম বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আজকে আমার এই ক্লাসটি এমএ শেষ পর্বের ছাত্রদের জন্য। আজ তোমাদের সাথে নতুন এমএ শেষ পর্ব ছাত্রদের সাথে তোমাদের আমার আমার প্রথম ক্লাস। তোমাদের কোর্স শিরোনাম বার্টন রাসেল ও জি ই মুরের দর্শন। তোমাদের কোর্স নং 500002। তোমাদের জন্য আমার আজকের পাঠ জি ই মুরের জীবন ও কর্ম। তোমাদের বার্টন রাসেল জি মুরের এই যে সাবজেক্ট, এই সাবজেক্টের আমি তোমাদের মুরের অংশটুকু পড়াবো এবং মুরের মুরের যে টেক্সটটা তোমাদের সাবমেন প্রবলেমস অফ ফিলোসফি, এই সাবমেন প্রবলেমস অফ ফিলোসফির আলোকেই জি মুরের বিষয়বস্তুগুলো তোমাদের সাথে আলোচনা করব। জর্জ অ্যাডওয়ার্ড মুর, আমরা প্রথমেই তার জন্মটা জেনে নেই। তার জন্ম 1873 খ্রিস্টাব্দে লন্ডনের উপশহরে। শৈশবে স্কুলে লেখাপড়া শেষ করে তিনি ডালউইচ কলেজে ভর্তি হন। 1892 সাল পর্যন্ত সেখানে লেখাপড়া করে ওই বছর তিনি ক্যামব্রিজের ট্রিনিটি কলেজে ভর্তি হন। এ সময় তার লেখাপড়ার বিষয় ছিল ক্লাসিক্স, কিন্তু একটি বিশেষ কারণে ক্লাসিক্সের ছাত্র মুর হয়ে যান দর্শনের ছাত্র। এর কারণ হল বিশ্ববিদ্যালয়ের প্রথম থেকেই তিনি রাসেলের সাথে পরিচিত হন। বার্টন রাসেলের নাম তোমরা শুনেছ, তিনি বার্টন রাসেলের সাথে পরিচিত হন। পরিচয় থেকে আস্তে আস্তে তাদের মধ্যে বেশ ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। রাসেল ছিলেন দর্শনের ছাত্র এবং তার চেয়ে এক ইয়ার সিনিয়র। বার্টন রাসেল গণিতের ছাত্র থেকে দর্শনের প্রতি আকৃষ্ট হয়ে দর্শনে ভর্তি হয়েছিলেন। মানে বার্টন রাসেল গণিতের ছাত্র ছিলেন এবং তার থেকে তিনি পরে দর্শনে ভর্তি হয়েছিলেন। আর জি মুরও রাসেলের সংস্পর্শে আসার পর তিনি দর্শনের প্রতি আকৃষ্ট হন এবং তিনি ক্লাসিক্স ছেড়ে দর্শনে ভর্তি হয়ে যান। 1896 সালে তিনি অনার্স ডিগ্রি লাভ করেন। তো তার কর্মজীবন সম্পর্কে তোমাদের একটু ধারণা দিচ্ছি। 1898 সালে ক্যামব্রিজে 6 বছর একটি প্রাইজ ফেলোশিপ পান। 1904 খ্রিস্টাব্দের পর ট্রিনিটি কলেজে তার ফেলোশিপটি নবায়ন না করায় মুর ক্যামব্রিজ ত্যাগ করেন এবং প্রথমে এয়ার এন্সওয়ার্থ নামক এক বন্ধুর সাথে এডিনবরাতে বসবাস শুরু করেন। তিনি চেয়েছিলেন ব্রিটিশ বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতে, যদিও তিনি মনে করতেন তার ভাববাদ বিরোধী বক্তব্যের জন্য কোনো বিশ্ববিদ্যালয়ে তার চাকরি প্রাপ্তির আশা ক্ষীণ। মানে ভাববাদ বিরোধী বক্তব্য বলতে আমরা জানি যে তোমাদের বলছি যে জি মুর মূলত একজন বাস্তববাদী দার্শনিক ছিলেন। তিনি সমকালীন বাস্তববাদী ও বিশ্লেষণী দর্শনের ক্ষেত্রে অনেক অবদান রেখেছেন। তো সেই হিসেবে জি মুরকে সমকালীন বাস্তববাদী দার্শনিক এবং বিশ্লেষণী দার্শনিক বলা হয়ে থাকে। তো তৎকালীন ওই যে সে তার এই সময়টায় মূলত ব্রিটিশ বিশ্ববিদ্যালয়ের মানে বেশিরভাগ শিক্ষকরাই ছিলেন ভাববাদীর পক্ষে, আর তিনি ছিলেন মূলত ভাববাদ বিরোধী। আর এই যে 1911 সালে মুর ক্যামব্রিজে দর্শনের প্রভাষক হিসেবে যোগদান করেন। 1925 সালে তিনি ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পদ লাভ করেন এবং 1939 সাল পর্যন্ত তিনি উক্ত পদে বহাল ছিলেন। অ্যালিস অ্যাম্ব্রোজ নাম তার এক প্রাক্তন ছাত্রের আমন্ত্রণে তিনি 1940 সালে আমেরিকা যান এবং সেখানে তিনি 1944 সাল পর্যন্ত বসবাস করেন। এ সময় তিনি ইংল্যান্ড, আমেরিকা সহ পৃথিবীর বিভিন্ন স্থানের কলেজ বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং প্রফেসর হিসেবে কাজ করেন। 1921 খ্রিস্টাব্দ থেকে 1947 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি প্রখ্যাত ব্রিটিশ জার্নাল মাইন্ডের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে থাকেন।
এবার তার আমরা কিছু সম্মাননা তার পদক আছে সে বিষয়ে একটু ধারণা নেই। 1913 খ্রিস্টাব্দে তিনি ডিলিট উপাধি পান, 1918 খ্রিস্টাব্দে ব্রিটিশ একাডেমিক ফেলোশিপ পান, 1951 খ্রিস্টাব্দে ব্রিটিশ অর্ডার অফ মেরিট পদক লাভ করে। জি মোরের দার্শনিক চিন্তার ক্রমবিকাশ বা যা তার যে বিভিন্ন গ্রন্থাবলীগুলো সেগুলো হচ্ছে 1897 খ্রিস্টাব্দে ফ্রিডম নামক একটি গবেষণাপত্র প্রকাশ করেন, 1903 খ্রিস্টাব্দে দি রিফিউটেশন অফ আইডিয়ালিজম নামক প্রবন্ধ প্রকাশিত হয়, 1903 খ্রিস্টাব্দে আরেকটি গ্রন্থ প্রিন্সিপিয়া এথিকা, 1912 খ্রিস্টাব্দে এথিক্স, 1922 খ্রিস্টাব্দে ফিলোসফিক্যাল স্টাডিজ, 1925 খ্রিস্টাব্দে এ ডিফেন্স অফ কমন সেন্স, এরপর 1939 খ্রিস্টাব্দে আওয়ার নলেজ অফ দ্য এক্সটার্নাল ওয়ার্ল্ড, 1942 খ্রিস্টাব্দে রিপ্লাই টু মাই ক্রিটিক্স, এটা যেটা একটি সমালোচনার জবাব গ্রন্থ, 1953 খ্রিস্টাব্দে সাম মেন প্রবলেমস অফ ফিলোসফি, 1995 খ্রিস্টাব্দে ফিলোসফিক্যাল পেপার্স, 1903 খ্রিস্টাব্দে এই যে দেখছ সাম মেন প্রবলেমস অফ ফিলোসফি যে গ্রন্থটি এটি এটি একটি বিভিন্ন তার একটা বক্তৃতা থেকে এটি সংকলিত হয়ে এই সাম মেন প্রবলেমস অফ ফিলোসফি নামে 1953 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। উনি মূলত 1910 থেকে 1911 খ্রিস্টাব্দের শীতকালে ক্যামব্রিজে যোগদানের পূর্বে মোর লন্ডনের মর্লি কলেজে বিশেষ বক্তৃতামালা প্রদান করেন, যা পরবর্তী কালে 1953 খ্রিস্টাব্দে এই সাবমেন্ট প্রবলেমস অফ শিরোনামে গ্রন্থাকারে প্রকাশিত হয়। তার এই সাবমেন্ট প্রবলেমস অফ ফিলোসফি গ্রন্থের যে মূল প্রতিপাদ্য বিষয় ছিল সেগুলো হচ্ছে প্রত্যক্ষণ, বিশ্বাস, সংশয়বাদ। জি মোর এমন একজন দার্শনিক যিনি মূলত যে নতুন নতুন বিষয় নিয়ে যে শুধু মানে তিনি যে গবেষণা করতেন বা দার্শনিক বিশ্লেষণ যে তিনি নতুন নতুন বিষয়ে করতেন ঠিক তা নয়, তিনি চেয়েছেন মানে তিনি তার চেয়ে যে তরুণ দার্শনিক যারা তাদের মতের সাথে মানে তাদের মতকে অনেক বেশি গুরুত্ব দিতেন এবং এবং এই তরুণ যারা যাদের মতের সাথে তার মিলে যেত তাদেরকে তিনি খুব উৎসাহিত করতেন এবং তাদের মতামতকে গুরুত্ব দিতেন। এরকম তার চেয়ে তরুণ দার্শনিক যেমন এজেআর তিনি তার মতামতকেও অনেক গুরুত্ব দিয়েছেন। এরপর যেটা বলা হয়েছে যে জি মোর যেহেতু আমরা দেখছিলাম বাস্তববাদী দর্শনিক এবং প্রথম দিকে মোর যখন ক্যামব্রিজের দর্শন অধ্যয়ন শুরু করেন তখন তার প্রায় সকল মানে তখনকার সময়ে আমি বলেছি যে তখনকার প্রায় সকল দর্শনের শিক্ষকই ছিলেন ভাববাদী। তো সেই ভাববাদী অনেকের মধ্যে যারা আছেন যেমন টিএস গ্রিন, ব্র্যাডলি, বোসাঙ্কে, ম্যাকটেগার্ড প্রমুখ, এরা মূলত এই ভাববাদের পক্ষে ছিলেন। আর মোরও প্রথম দিকে কিছুটা ভাববাদের পক্ষপাতী ভাববাদের মধ্যেও ছিলেন, কিন্তু প্রথম দিকে তিনি ভাববাদী কিছুটা মতামতের আকর্ষণ তার মধ্যে থাকলেও পরবর্তীতে তিনি এই ভাববাদের মোহ কাটিয়ে ওঠেন। তিনি ক্যামব্রিজে তার একমাত্র হেনরি সিজুক ছাড়া মোরের প্রায় অন্য সকল দর্শনের শিক্ষক ছিলেন আমরা জানি যে মানে ভাববাদী, মানে বেশিরভাগই ছিল ভাববাদী। আর বার্টন রাসেলের মতো মোরও ভাববাদী হিসেবে দার্শনিক চিন্তা শুরু করেন, কিন্তু ভাববাদের যে বিষয়বস্তু সেটি বেশি দিন তার মধ্যে ছিল না, আস্তে আস্তে তিনি ভাববাদী বিষয়গুলো খণ্ডন করেন, যেটি তার দি রিপিটেশন অফ আইডিয়ালিজম বা ভাববাদ খণ্ডন নামক খণ্ডনের মাধ্যমে প্রকাশিত হয়, যেটা 1903 খ্রিস্টাব্দে তার এই দি রিপিটেশন অফ আইডিয়ালিজম অর্থাৎ ভাববাদ খণ্ডন নামক প্রবন্ধের মাধ্যমে তিনি এই ভাববাদ খণ্ডন করে তিনি একজন পুরোপুরি বাস্তববাদী এবং বিশ্লেষণী দার্শনিক হিসাবে প্রকাশ নিজেকে প্রকাশ করেন। আর তিনি মূলত হচ্ছে সহজ বুদ্ধির দ্বারা কীভাবে দর্শনকে বিশ্লেষণ করা যায় সেই দিকেই ধাবিত হতেন। তিনি যেহেতু তিনি যে বাস্তববাদী দার্শনিক বাস্তবতার আলোকে এবং তিনি চাইতেন সব কিছুই সহজাত বুদ্ধি বা সহজ বুদ্ধি বা কমন সেন্সের মাধ্যমে তিনি সব কিছুকে প্রকাশিত করতেন। আর তার বিষয়গুলো আর যে কারণেই তিনি এই ডিফেন্স অফ কমন সেন্স নামক একটি গ্রন্থটি প্রকাশিত করেন। তারপর যে বিষয়গুলো আমরা দেখছি যে তিনি চেয়েছেন মানে তিনি
এই সমগ্র জগতের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছেন, তিনি সবকিছুই তিনি সাধারণভাবে বর্ণনা দিতে চেয়েছেন। তিনি চেয়েছেন যে এই বিষয়গুলো যাতে সাধারণ জ্ঞান বা সহজ বুদ্ধির মাধ্যমে এবং সাধারণ জ্ঞান দ্বারা এবং সাধারণ বর্ণনার মাধ্যমে বর্ণনা সাধারণ জ্ঞানের মাধ্যমে বর্ণনা করা যায়, সেই দিকেই তিনি ধাবিত হতেন। তারপর তার যে বিষয়গুলো, যে তিনি এমন একজন, তিনি তার দার্শনিক আলোচনা, মানে তিনি চেয়েছেন যে তিনি তিনি দার্শনিক আলোচনার বিষয়গুলো এমন করেছেন যে তিনি যে নতুন নতুন দার্শনিক তত্ত্ব উপস্থাপন করেছেন তা নয়। তিনি চেয়েছেন পূর্ব তার তিনি ছাড়া অন্যান্য যে দার্শনিক পূর্ববর্তী দার্শনিক, সেই পূর্ববর্তী দার্শনিকরা তার যে বিভিন্ন পূর্ববর্তী তত্ত্ব প্রকাশ করেছেন, সেই তত্ত্বগুলো মানে তার নতুন দার্শনিক তত্ত্ব না, অন্য দার্শনিকদের পূর্ববর্তী দার্শনিক তত্ত্বগুলো তিনি চেয়েছেন নতুনভাবে সংস্কার করতে এবং সেই তত্ত্বগুলো সাধারণ জ্ঞান দ্বারা মানুষের মতো করে, সাধারণ মানুষের উপযোগী করে সমগ্র জগতের সেই বিষয়গুলোর মধ্যে একটা সাধারণভাবে বর্ণনা দেওয়া, এবং তিনি সমগ্র জগতের যে বিষয়গুলো যেগুলো সাধারণ মানুষ যেন সাধারণভাবে জানতে পারে সেগুলো তিনি চেয়েছেন সেই বিষয়গুলো সাধারণভাবে বর্ণনা দিতে। তিনি মূলের মূল উদ্দেশ্য যেন সমগ্র জগতের বিষয়বস্তুগুলোকে একটা সাধারণভাবে বর্ণনা দেওয়া। আর এর জন্য মুর নিজেই বলেছেন যে জগৎ অথবা বিজ্ঞান সমূহ কখনোই আমাকে কোনো দার্শনিক ভাবনায় ভাবিয়ে তুলেছে বলে মনে হয় না, বরং জগৎ ও বিজ্ঞান সমূহ সম্পর্কে অন্যান্য দার্শনিক যা কিছু বলে গিয়েছেন সেগুলোর উপর আলোকপাত করতে গিয়ে সূচিত হয়েছে আমার দার্শনিক প্রশ্নাবলী। অর্থাৎ যে এই জগৎ ও জগতের মানে বাইরে যে যে সামগ্রিক বিষয়গুলো, মানে সেগুলো নিয়ে তিনি যে নিত্য নতুন তত্ত্ব বা নিত্য নতুন বিষয় বা নিত্য নতুন ধারণা বা দার্শনিক চিন্তা উদ্ভাবন করেছেন তা নয়, তিনি মানে অন্যান্য দার্শনিকরা সেই বিষয়গুলো নিয়ে যা ভেবেছেন, মানে তিনি সেই বিষয়গুলোর বিশ্লেষণ করে মানে সেই বিষয়গুলোর উপরেই তিনি তার সহজ বুদ্ধির মাধ্যমে, সাধারণ ধারণার মাধ্যমে, সাধারণ বর্ণনার মাধ্যমে তিনি সেই বিষয়গুলোর উপরে তার মতো করে আবার দার্শনিক প্রশ্ন তৈরি করেছেন। মোর মানে মূলত বোঝাতে চেয়েছেন যে অন্যান্য দার্শনিকরা গতানুগতিকভাবে যে সকল পদ্ধতি ব্যবহার করেন, যেভাবে তারা তাদের মতাদর্শ প্রকাশ করেন, তা তিনি বোঝাতে চেয়েছেন তা অনেকটা ভ্রান্তিকর। মানে তিনি বোঝাতে চেয়েছেন যে দর্শনের জন্য এমন একটা পদ্ধতি, দর্শনের বিভিন্ন বিষয়ে আলোচনার জন্য এমন একটা পদ্ধতি গ্রহণ করা উচিত যেটি একটা সাধারণ জ্ঞান ভিত্তিক পদ্ধতি, এবং তিনি সেজন্যই তিনি দর্শনে দার্শনিক বিষয়গুলো বিশ্লেষণ করার জন্য তিনি যে দার্শনিক পদ্ধতির কথা বলেন সেখানে তিনি কিন্তু তিনটি পদ্ধতির কথা বলেন, যেটা হচ্ছে বর্ণনামূলক পদ্ধতি, একটি সাধারণ জ্ঞানমূলক পদ্ধতি, একটা হচ্ছে বিশ্লেষণী পদ্ধতি। মানে তিনি সমগ্র জগতের যে বিষয়গুলো মানে অন্যান্য দার্শনিকরা যে বিষয়গুলো আলোচনা করেছেন সেগুলোই তিনি নতুন নতুনভাবে সেগুলোকে একটু তত্ত্ব বা বিশ্লেষণ করেছেন তিনি বর্ণনামূলক পদ্ধতির মাধ্যমে, সাধারণ জ্ঞান ভিত্তিক বিশ্লেষণের মাধ্যমে, যে কারণেই তিনি সমগ্র জ্ঞানকে সাধারণ জ্ঞান বা কমন সেন্সের মাধ্যমে প্রকাশ করতে চেয়েছেন এবং সাধারণভাবে বর্ণনা দিতে চেয়েছেন, এবং সেগুলোর তিনি অন্যান্য দার্শনিকরা সেই বিষয়গুলো সম্পর্কে যা বলেছেন তিনি সেগুলো বিশ্লেষণ করতে চেয়েছেন, আর এই কারণে তাকে বলা হয় সাধারণ জ্ঞান ভিত্তিক একজন দার্শনিক এবং বিশ্লেষণী দার্শনিক, এবং যিনি এই সমগ্র জগতের যে বাস্তব বিষয়গুলো সেগুলো মানে বাস্তব যে বিষয়গুলো সেগুলো তিনি বিশ্লেষণ করেছেন এবং ভাববাদী মতবাদ খণ্ডন করেছেন। যে আমরা জানি যেমন অনেক দার্শনিক, অনেক ভাববাদী দার্শনিক বলেছেন যে কাল বাস্তব নয় কিন্তু দেশ বাস্তব নয়, দেশ কালের যে বিষয় সেগুলো বাস্তব নয়, কিন্তু মূল কিন্তু প্রকাশ প্রমাণ করেছেন যে দেশ কাল এগুলো হচ্ছে বাস্তব। তো এইভাবে তিনি অনেক বিষয়গুলো নিয়েই তিনি তার মতো করে আলোচনা করেছেন, এবং আমরা দেখেছি যে মূল এমন একজন দার্শনিক যিনি ব্রিটিশ বিশ্লেষণী দর্শনের তিনি ছিলেন মানে এই যে বিশ্লেষণ দর্শনে সেটার মূল উৎস এবং প্রেরণা। দর্শনের অনেক বিষয়ের প্রতি তার অনেক বেশি আগ্রহ ছিল, সেগুলো হচ্ছে জ্ঞানতত্ত্ব, তত্ত্ববিদ্যা, নীতিবিদ্যা, মানে এই বিষয়গুলোর প্রতি তার আগ্রহ ছিল সব বিষয়ে, এবং এই সবগুলো বিষয়ে তিনি চেয়েছেন বর্ণনামূলক বিশ্লেষণাত্মক পদ্ধতি এগুলোর মধ্যে প্রয়োগ করতে।
নীতিবিদ্যার ক্ষেত্রে তিনি যে যে বলেছেন যে নীতিবিদ্যা তার মূল বিষয় যে নৈতিক ভালোত্ব কি, মানে মানে নৈতিক ভালোত্ব কে কোনো প্রকারেই প্রাকৃতিক গুণাবলী বা অতি প্রাকৃতিক সত্তার সাহায্যে সংজ্ঞান করা যায় না। মানে তিনি বলতে চেয়েছেন যে নৈতিকভাবে কোনটা ভালো, কোনটা শুভ, কোনটা মঙ্গল বল, সেগুলোর মতে মনের মতে যে এগুলো সব কিছু ভালোত্ব বা ভালোর যে বিষয়টা সেটা একটা হচ্ছে সরল বিষয়, এটা কোনো প্রাকৃতিক না, এটা অপ্রাকৃতিক বিষয় এবং এটাকে আসলে সংজ্ঞান করা যায় না। তো এইভাবে তিনি এই বিষয়গুলো আলোকপাত করেছেন। তো তাহলে আমরা দেখছি এই যে সমকালীন বাস্তববাদ ও বিশ্লেষণী দর্শনের ক্ষেত্রে মুর অনেক অবদান রেখেছেন এবং তিনি সবকিছু এই বাস্তব জগতের সবকিছুই, যেটা তার মূল কথা, তিনি সমগ্র জগতের এই বাস্তব জগতের সবকিছু যা কিছু তিনি আলোচনা করেছেন, এটা তিনি চেয়েছেন সাধারণ বুদ্ধির মাধ্যমে, সাধারণ জ্ঞানের মাধ্যমে আলোচনা করতে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের যে এই বিষয়গুলো মনে রাখতে হবে যে মুর হচ্ছেন হচ্ছেন বাস্তববাদী বিশ্লেষণী দার্শনিক এবং তিনি ভাববাদের বিরোধিতা করেন এবং যেমন দর্শনের প্রতি তার অনুরাগে শুরু হয়, শুরু থেকে মুর ম্যাকটিকার অন্যান্য ভাববাদী দার্শনিক দর্শনে প্রবল সমালোচক ছিলেন কারণ তিনি ভাববাদ বিরোধী ছিলেন। তিনি যেমন বাস্তববাদী এবং বিশ্লেষণী দার্শনিক এবং মুরের মৃত্যুবরণ করেন 1958 সালের 24শে অক্টোবর ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে সেন্ট চাইলাস চার্চ ইয়ার্ডে তাকে সমাহিত করা হয়। তো তোমাদের সাথে আজকে এই পর্যন্তই মুরের জীবন ও কর্মগুলো তোমরা দেখবে এবং পড়বে। তো পরবর্তী ক্লাসে আমি তোমাদের সাথে মুরের দার্শনিক পদ্ধতি নিয়ে আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সুস্থ থাকো, ভালো থেকো, নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ। সবাইকে ধন্যবাদ।